তোর ভাইজন কই গেছে তা আমি জানি নাকি সে কি আমারে কইয়া যায় তার তো নতুন নতুন জায়গা বাইর হয় রসুলপুরে যায় আমি জিগাই যখন রসুলপুরে যাও কেন তখন আমারে কয় কৌশলগত কারণে আমার রসুলপুর যাওয়া লাগে আসলে কেন যায় জানোস ওই যে মুসলিম সরকার আছে না ওই মুসলিম সরকারের বইয়ের লগে তোর ভাইয়ের গুডুর গুডুর আছে দূর কি সব কইতাছো আমার ভাইজান ওরকম নাকি তোর ভাইজান ওরকম না এই তোর ভাইজান সম্পর্কে জানোস কিছু হ্যাঁ তোর ভাইজানের খাস তো জানোস বদের বদ মাইয়া মানুষ দেখলে একরে পাগল হইয়া যায় তুই জানোস তোর ভাইজান যে ওই মুক্তামণির পিছে ঘুরত কত কষ্ট কইরা আমি এই মুক্তামণির কাছ থেকে ছুটাইছিলাম আবার সেই মুক্তামণির কাছে যাওয়া শুরু করছে শুধু কি মুক্তামণির কাছে যায় ওই যে মুসলিম সরকার আছে না মুসলিম সরকারের বউয়ের কাছেও যায় একদিন কি করছে জানোস ওই মুসলিম সরকারের বউ একটা তেল নাকি মাথায় দেয় সেই তেল আমার জন্য কিনে আনতে চাইছিল কত বড় সাহস তোর ভাইজানের চিন্তা করছস মনটা চায় তোর ভাইজানের কোমরটা ভাঙা দিই দেখিস কোন দিন যে আমি তোর ভাইজানরে এমন একটা মাইর দিব তখন বুঝবি আরে না ভাবি দূর তুমি ভাইজানের না যতটা খারাপ মনে করো আমার ভাইজান অতটা খারাপ না ভাইজান তো খারাপ না ভাইজানের জন্য কত সিনস তোর ভাইজান আর আগের মতো নাই বদলাই গেছে আগে অনেক সহজ সরল মানুষ ছিল কিন্তু এখন তার মনের ভিতরে ময়লা জমে গেছে একদম কালা হয়ে গেছে আমার কি কয় জানো হাউ তমগু কথা তমগু মধ্যেই থাকুক থাকবো কেন হ্যাঁ আমার কি মনে হয় জানোস তোর ভাইজান আরেকটা বিয়া করছে আজ এইটা কথা কয়ো না তো আমার ভাইজানের খাই যায় কাম নাই আরেকটা বিয়া করবো ওই ভাইজানে কি কইলো না কইলো ওইটাই মাথার মধ্যে ঢুকায় রাখছো হ্যাঁ আমি মাথার মধ্যে ঢুকায় রাখছি এই তোর ভাইজান যদি বিয়া না করে তাহলে মাঝে মাঝে উদা হইয়া যায় কেন কি কারণে হয় এটা আমি জানি না কিন্তু বিয়া যে করে নাই এইটা আমি নিশ্চিত ডিসকো একটু ভালো করে খেয়াল করে দেখ বিয়া যদি না করতো তাহলে আমার প্রতি তোর ভাইজানের দরদ এত কইমা গেল কেন তার কারণ তো তুমি ভাইজানদের কখনো শান্তি দাও সারাদিন খালি খেসর 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 করতে থাকো আমি সারাদিন খেসর খেসর করি আমারটাই সবার চোখে পড়ে তোর ভাইজান কি ভালো হ্যাঁ সে একশো একটা খারাপ মানুষ এর জন্য আমি খেসর খেসর করি সারাদিন বৈশা তাকে ঘুমাই আর মাইয়া মানুষ দেখলে একটা পাগল হয়ে যায় গুটগুটানি শুরু করে কি সব ভাষা ব্যবহার করতেছো গুটগুটানি একটু সুন্দর একটু ভালো একটা ভাষা ব্যবহার করতে পারো না তোর ভাইজান যেন কত ভালো মানুষ তার সম্পর্কে একটা সুন্দর সুন্দর ভাষায় আমার কথা কওয়া লাগবে তোর ভাইজান হইতেছে গিয়া খারাপের খারাপ বদের বদ আগে থেকে আসলে খারাপ আছিল যাত্রা দেখতো না যাত্রা দেখে আরো খারাপ হয়েছে আমার কি মনে হয় জানো তোর ভাইজান ঘাটে ঘাটে মাইয়া মানুষ ঠিক করে রাখছে ফকুলপুরে মুক্তামণি রসুলপুরে লীলাবতী আর কোন কোন পুরে যে আর কে কে আছে আল্লাহ জানে হয়েছে এবার একটু থাম তুমি খালি ভাইজানকে কও যেন ছোট ভাবির লাগে কোনো রকমের ক্যাচাল না করে তোর কথা শুনলে মনে হয় তোর ভাইজান আমার সব কথা শুনে হ্যাঁ আমি বহুবার কইছি তোর ভাইজান আমার কোনো কথাই শুনে না আমার তো মনে হয় ওই দিবার লগে ভাবি কি কইতেছ সব হ্যাঁ মাথা কি এককারে পয়সা গেছে ভাইজান তুমি কই না আইতেছো সি ভাইজানের ব্যাপারে একটা অন্ধ ভাইজান সম্পর্কে কোনো খারাপ কথা কওয়া যাবে না তোর ভাইজান একটা বদ তোর ভাইজান যে ভাইয়া মানুষ